আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ 15ই অক্টোবর বৃহস্পতিবার, দ্বিতীয় শ্রেণী গণিত ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়ে গিয়েছি জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, বাসাতে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমরা সবসময় বাসার বাইরে যেতে গেলে মাস্ক পরিধান করব। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য 20 সেকেন্ড ধরে হাত ধৌত করব। হাঁচি কাশির সময় হাত হাতের কোনো রুমাল বা টিস্যু ব্যবহার করব। ব্যবহৃত টিস্যু ময়লা ডিব্বায়, যেটা মানে এখানে ওখানে ফেলে না দিয়ে ময়লার নির্ধারিত স্থানে ফেলব। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। চলো আমরা প্রথমে কি আছে আলোচনার বিষয় সেটা দেখি। আমাদের আজকে আলোচনার বিষয়ে ক্লাস নম্বর হচ্ছে 15, ক্লাস নম্বর 15। আজকে ক্লাসের প্রথম বিষয় কি আছে? নিজের ডিজিটগুলো স্পেলিং লিখুন। নিচের ডিজিট গুলো স্পেলিং লিখো। কি কি ডিজিট আছে সেটি আমরা দেখে ফেলি। 7676, 7779, 8083, 8484, 8585। এবার চলো আমার সাথে সাথে তোমরা স্পেলিং গুলো করে ফেলবে। 7676 স্পেলিং বলছি SEVENTY, 70 SIX, 6 76, আবার বলছি SEVEN, 7 TY, 70 SIX, 6 76, 7979 SEVEN, 7 TY, 70 NINE, 79 SEVEN, 7 TY, 70 NINE, 79 8080, 80 বানান দেখো EIGHTY, 80। আবার বলছি EIGHTY, 80। 8484, EIGHTY, 80, FOUR, 4, 84। আরেকবার বলছি EIGHTY, 80, FOUR, 4, 84। এরপরে আছে 8585, EIGHTY, 80, FIVE, 5, 85। আবার বলছি EIGHTY, 80, FIVE, 5, 85। শিক্ষার্থীরা খেয়াল করেছো দুইটা অংশের মাঝখানে কিন্তু আমরা হাইফেন ব্যবহার করেছি। 76, 79 মাঝখানে হাইফেন, 76 মাঝখানে হাইফেন, 84 মাঝখানে হাইফেন, 85 মাঝখানে হাইফেন। এবার খেয়াল করে দেখো প্রত্যেকটা বানানের প্রথম ডিজিট, প্রথম যে ওয়ার্ডটা, প্রথম যে লেটারটা সেটা আছে কিন্তু ক্যাপিটাল লেটার, আর পরের যে অংশ মানে দ্বিতীয় অংশের প্রথম লেটারটা কি আছে স্মল লেটার। এই দুটো খেয়াল করে আমরা স্পেলিংটা লিখব। এবার চলো আমাদের দ্বিতীয় স্লাইডে কি আছে। দ্বিতীয় স্লাইডে আছে ফাঁকা ঘর পূরণ করুন। ফাঁকা ঘর পূরণ করুন আমি পড়ে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে আমি বলবো তোমরা লিখে ফেলবে খাতায়। কি কি আছে? ক নম্বরে আছে ফাঁকা ঘর বিয়োগ 42 সমান 60, খ নম্বর আছে 52 গুণ 9 সমান ফাঁকা ঘর, গ নম্বর আছে 7 ভাগ 5 সমান ফাঁকা ঘর, ঘ নম্বরে আছে 42 ভাগ ফাঁকা ঘর সমান 70। আশা করছি তোমরা তুলে ফেলেছ। চলো শিক্ষার্থীরা আমরা এই ফাঁকা ঘরটা বোর্ড থেকে পূরণ করে আসি। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, ক নম্বরে ফাঁকা ঘর বিয়োগ 42 সমান 60। বিয়োগের অঙ্কে এটা বিয়োগের সূত্র যদি ফেলো তাহলে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। বিয়োজন দেওয়া নাই, অর্থাৎ বিয়োজন নির্ণয় সূত্রটা আমার লাগবে। বিয়োজন নির্ণয় সূত্র হচ্ছে বিয়োজ্য যোগ বিয়োগফল। তাহলে কোনটার সাথে আমরা যোগ করছি? 60 এর সাথে 42 যোগ করছি। থাক আমরা অবশ্যই রাফটা দেখাবো, 60 এর সাথে 42 যোগ, ঠিক আছে? যোগ করো, শূন্যর সাথে 2 যোগ করলে হয় 2,
छय आर चार जोग कर ले कत छय सात आठ नय दस दस हलो जोगफल कत पेलाम आमरा एकशो दुई फाका घरे बसिए दिब एकशो दुई ठीक आछे शिक्षार्थीरा एबार घनफले आछे देखो बावन्न गुण नय समान फाका घर बावन्न साथे नय गुण करते हबे बावन्न गुण नय नय दुगुणे कत हय नय दुगुणे अठारो हाते थाके एक पांच नय पैंतालिस और एके छिचल्लिस তাহলে আমাদের কত আসলো উত্তর চারশো আটষট্টি চারশো আটষট্টি ফাঁকা ঘরে আমরা চারশো আটষট্টি বসিয়ে দিলাম গণ করে আছে দেখো শিক্ষার্থীরা ষাট গুণ পাঁচ সমান ফাঁকা ঘর ষাট ভাগ পাঁচ সমান ফাঁকা ঘর ষাটকে পাঁচ দিয়ে আমরা ভাগ করব তাহলে এটা আমরা রাফে দেখে নিই আগে পাঁচ দিয়ে ষাটকে ভাগ করে দিই পাঁচ একে পাঁচ একবার যাবে ছয়ের চাইতে পাঁচ ছোট একবার যাবে ছয় থেকে পাঁচ বার দিলে হয় এক উপর থেকে শূন্য নেমে গেল পাঁচ দুগুণে কত দশ আমরা কিন্তু বারো ঘরের নামটা পড়েছি যারা মুখে মুখে পারবো তারা মুখে মুখে কিন্তু করতে পারবো পাঁচ বারো সাত তাহলে আমাদের ভাগফলটা কত আসবে শিক্ষার্থীরা বারো ফাঁকা ঘরে বসবে বারো রাফটা অবশ্যই রাখবে খাতায় ঠিক আছে ঘ নম্বর বলেছে দেখো শিক্ষার্থীরা বিয়াল্লিশ যোগ ফাঁকা ঘর সমান সত্তর অর্থাৎ একটা সংখ্যার সাথে অন্য কোন একটা সংখ্যা যোগ করলে যোগফলটা যেটা পাওয়া যাবে এবার দেখো যোগফল দেওয়া আছে আর দুইটা সংখ্যার ভিতরে একটা সংখ্যা দেওয়া আছে যোগফল দেওয়া থাকলে দুইটা সংখ্যার ভিতরে যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে কি করব যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া আছে ওটা বাদ দিব বাদ দিলেই আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব তাহলে যোগফল আমাদের কত বলো শিক্ষার্থীরা সত্তর আর এখানে কত আছে বলো বিয়াল্লিশ এবার সত্তর থেকে বিয়াল্লিশ কি করতে হবে বাদ দিতে হবে শূন্যকে আমরা কত ধরবো শিক্ষার্থীরা বলো শূন্যকে আমরা দশ ধরবো দশ থেকে দুই বাদ দিলে কত হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিয়োগ করে পেলাম আমরা আট দশ ধরেছিলাম এক ধার নিয়ে এক ফেরত দিয়ে দিলাম চারের কাছে হয়ে গেল পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে হয় দুই তাহলে আমাদের বিয়োগফল কত পেলাম আটাশ ফাঁকা ঘরে বসলে আটাশ শিক্ষার্থীরা আমি আশা করছি আমার সাথে সাথে তোমরা খাতা খুলে নিয়েছো ফাঁকা ঘর বুঝতে পেরেছো চলো আমরা আবার স্লাইডে ফিরে যাই এবার শিক্ষার্থীরা খেয়াল করে দেখো আমাদের পরবর্তী নম্বরে কি আছে সংক্ষিপ্ত উত্তর দিন আমাদের আজকে প্রশ্নে তিনটা প্রশ্ন আমরা অ্যাড করেছি দেখো সংক্ষিপ্ত উত্তর দিন কি কি প্রশ্ন আছে পাঁচ টাকার মুদ্রার আকৃতি কেমন পাঁচ টাকার মুদ্রার আকৃতি বলতে আমরা কয়েনটাকে বুঝিয়েছি কয়েনটা দেখতে কেমন তোমরা কি দেখেছো না পাঁচ টাকার মুদ্রাটা কি মানে ফুল রাউন্ড মানে গোলাকার গোলাকার না ওটা আছে হচ্ছে বহুভুজাকার মানে অনেকগুলো কোণ আছে তাহলে এখানে দেখি কি হচ্ছে পাঁচ টাকার মুদ্রার আকৃতি কেমন বহুভুজাকার ভুজকার আবার লিখবা না আবার বহুভুজ ভুজ আলাদা আবার আকার আলাদা ওভাবে লেখার দরকার নেই হ্যাঁ বহুভুজাকার এবার খ নম্বরে কি বলেছে বলো বুধবারের পরের দিন কি বার বুধবারে পরের দিন কি বার বুধবার তারপর কি আসে বৃহস্পতিবার আসে বুধবারের পরের দিন আছে হচ্ছে বৃহস্পতিবার এবার গণ করে আছে দেড় কেজি সমান কত গ্রাম দেড় কেজি সমান কত গ্রাম শিক্ষার্থীরা এক কেজি সমান এক হাজার গ্রাম আর আধা কেজি সমান কত গ্রাম পাঁচশো গ্রাম এক হাজার আর পাঁচশো মিলে হয় এক হাজার পাঁচশো গ্রাম বা পনেরোশো গ্রাম পনেরোশো গ্রাম ঠিক আছে শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই তিনটা প্রশ্ন আমার সাথে সাথে পড়েছো এবং লিখে নিয়েছো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই পরবর্তী স্লাইডে কি আছে পরবর্তী স্লাইডে আজকে একটা অঙ্ক আছে অঙ্কটা আমরা পড়ে দেখি আবার ছোট ছোট দুটো প্রশ্ন আছে দেখি কি বলছে সিফাত বিকাল তিনটা থেকে দুই ঘন্টা বাড়িতে কাজ করে এবং সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত তার বাবাকে সাহায্য করে আবার দেখি উদ্দীপকটা পড়ে ফেলে আবার শ্রীফাত বিকাল তিনটা থেকে দুই ঘন্টা বাড়িতে কাজ করে এবং সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত তার বাবাকে সাহায্য করে এবার প্রশ্ন সে কোন সময়ে বাড়ির কাজ শেষ করে আর খ নম্বর আছে সে কত ঘন্টা তার বাবাকে সাহায্য করে খেয়াল করো কোন সময়ে বাড়ির কাজ শেষ করে শুরু করে কোন সময় বাড়ির কাজ বলতো তিনটার সময় বাড়ির কাজ শুরু করে আর কয় ঘন্টা কাজ করে বাড়ির কাজ দুই ঘন্টা যখন টাই দেওয়া থাকবে আর কাজ করবে দুই ঘন্টা উত্তরে
পরে আসবে টাই বলেছে কোন সময়ে বাড়ির কাজ শেষ হবে উত্তরটা টাই উত্তর হবে এতটাই ঠিক আছে আবার বলছে সে কত ঘন্টা তার বাবাকে সাহায্য করে যখন দেখবা যে দুটোই টা উল্লেখ আছে ছয়টা আর নয়টা উত্তর আসবে ঘন্টা উত্তর আসবে ঘন্টা যে কত ঘন্টা কাজ করে উত্তর ঘন্টাতে আসবে চলো শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে দেখে নিই আগে কিভাবে করেছি দেখো বাড়ি কাজ শুরু করে বিকাল তিনটায় কাজ করে দুই ঘন্টা বাড়ি কাজ শেষ করে পাঁচটায় খেয়াল করেছো টাই আবার দেখো বাবাকে সাহায্য করে বাবাকে সাহায্য করা শেষ করে নয়টায় বাবাকে সাহায্য করা শুরু করে ছয়টায় উত্তর সে বাবাকে কতক্ষণ সাহায্য করে তিন ঘন্টা এবার আমরা এটা মুখে মুখে পড়লাম চলো শিক্ষার্থীরা আমরা বোর্ড থেকে অঙ্কটা সমাধান করে আসি শিক্ষার্থীরা আমাদের প্রথমে কি প্রশ্নটা ছিল বলতো আমাদের প্রথমে কিন্তু প্রশ্ন ছিল হচ্ছে বাড়ির কাজ শেষ করে কত মানে কোন সময় বাড়ির কাজটা শেষ করে তাহলে আমাদের প্রথম প্রশ্নটা খেয়াল করতে হবে প্রথম প্রশ্নের তথ্য ছিল বাড়ির কাজ শুরু করে হচ্ছে তিনটায় বাড়ির কাজ শুরু করে কয়টায় শুরু করে হচ্ছে তিনটায় আর বলে দিয়েছে কতক্ষণ সাহায্য করে মানে কাজ করে কতক্ষণ দুই ঘন্টা আমরা এখানে লিখব কাজ করে দুই ঘন্টা ঠিক আছে এবার বলেছে কোন সময়ে কাজ শেষ করে তাহলে আমাদেরকে যোগ করতে হবে অতএব বাড়ির কাজ শেষ করে বাড়ির কাজ শেষ করে সবার কত কয়টা তিন আর দুয়ে যোগ করলে হয় পাঁচ উত্তর কিসে আসবে বললাম তখন তাই পাঁচটায় শেষ করবে তিনটায় শুরু করলো দুই ঘন্টা কাজ করলো তিন আর দুয়ে পাঁচ উত্তর হচ্ছে পাঁচটায় উত্তর আলাদা করে অবশ্যই আমরা লিখব পাঁচ টাই ঠিক আছে শিক্ষার্থীরা এবার দেখো খ নম্বরে আমাদের প্রশ্নে কি ছিল শিক্ষার্থীরা বাবাকে সাহায্য করা শেষ করে এক সময় শুরু করে এক সময় তাহলে সে কতক্ষণ সাহায্য করে প্রশ্নটা এটা কত ঘন্টা সাহায্য করে তাহলে আমরা লিখে ফেলি বাবাকে সাহায্য করে বলতে সাহায্য করা শুরু করে ঠিক আছে সাহায্য করা শেষ করে প্রথমে লিখি সাহায্য করা শেষ করে কয়টার সময় শেষ করে শিক্ষার্থীরা বলো নয়টায় আচ্ছা আর শুরু করে কয়টায় বাবাকে সাহায্য করা শুরু করে বলো তোমরা প্রশ্নটা তুলে নিয়েছিলাম শুরু করে হচ্ছে ছয়টায় ঠিক আছে তাহলে সে কত ঘন্টা সাহায্য করে তাহলে কি করবো মাঝখানে যেটুকু সময় সেটুকুই তো তোমার সাহায্য করেছে তাই না তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে মাঝখানে অংশটা কেটে নিয়ে বাবাকে করে বাবাকে সাহায্য করে কতক্ষণ নয়টা থেকে ছয়টা বাদ দিলে হয় তিন ঘন্টা দুটোই টা উল্লেখ থাকলে উত্তরে আসবে ঘন্টা উত্তর তিন ঘন্টা ঠিক আছে আশা করছি আমার সাথে সাথে তোমরা খাতে তুলে ফেলেছো চলো আমরা স্লাইডে ফিরে যাই শিক্ষার্থীরা খেয়াল করে দেখেছো আশা করছি তোমরাও আমার সাথে সাথে তুলে ফেলেছো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই কি আছে আমাদের আজকে চিত্রসমূহ সংজ্ঞা দিন কি আছে দেখো তো জ্যামিতিতে রম্বস আছে রম্বসের সংজ্ঞা কিন্তু আমরা এর আগেও পড়েছি আজকে আমরা রিভাইজ দিচ্ছি চলো আমরা এবার পড়ে ফেলি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান ও বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং কোন কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে খেয়াল করে দেখো
এখানে কিন্তু সংজ্ঞার মধ্যে আমাদের তিনটা বৈশিষ্ট্য আমরা পেয়ে যাচ্ছি। কি কি আছে বলো? যে চতুর্ভুজের চারটি বাহুই সমান একটা বৈশিষ্ট্য, এবং বিপরীত বাহুদ্বয় সমান্তরাল দুইটা বৈশিষ্ট্য, এবং কোন কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আবার বলি, যে চতুর্ভুজের চারটি বাহুই সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, এবং কোন কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে। রম্বসের চিত্রটা দেখে নাও, রম্বসের চিত্র বলেছে কোন কোণই সমকোণ নয়। আমরা প্রথমে একটা সমকোণের চাইতে ছোট কোণ আঁকবো, তারপরে কম্পাসে করে যেই পরিমাণ বাহু আমরা নিব, মাপ নিব, তার প্রত্যেকটা বাহু শুধু আমরা মেপে নিব, মেপে নিয়ে আমরা যে চারটা তখন যোগ করে দিব, রম্বস হয়ে যাবে। সহজ না শিক্ষার্থীরা? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা রম্বসের চিত্রটা বই থেকে একবার দেখে আসি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা একটা সমকোণের চাইতে ছোট কোণ নিব, ঠিক আছে, ছোট কোণ নিব। এবার করব কি, আমরা যেই পরিমাণ ইয়া মেপে নিব, মাপ পরিমাপ করে নিব, সেটা আমরা চেঞ্জ করব না, ঠিক আছে, পরিমাপ করে একই সমান করে মেপে নিব। দেখো আমরা কিন্তু রম্বস পেয়ে গেছি। আশা করছি তোমরা পেন্সিল দিয়ে খুব ভালোভাবে মানে খাতায় আঁকতে পেরেছো। এবার মার্কিংটা দেখে নি, ক খ গ আর এটা হচ্ছে ঘ। তাহলে আমরা এবার মানে চিত্রের নিচে কি লিখবো শিক্ষার্থীরা বলো? নিচে লিখে দিব চিত্রে ক খ গ ঘ একটি, ক খ গ ঘ একটি রম্বস। এখানে তোমরা যদি ক খ গ ঘ ব্যবহার না করে যদি ABCD ব্যবহার করতে চাও তাও হবে, কিন্তু অবশ্যই মার্কিংটা খেয়াল করবে। দেখো তো শিক্ষার্থীরা, ক খ, হ্যাঁ, আমরা কিন্তু এরপরে এখানে চলে যাচ্ছি, এইভাবে আসছে, আমাদের এইভাবে আসবে না, জিগজ্যাগ আসবে না, পর পর আসবে। হ্যাঁ, ক খ গ খ, খেয়াল করো, ক খ গ খ, যদি এখানে ক দিই ক খ গ ঘ, ঠিক আছে, এলোমেলো করো না। আশা করছি তোমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, চলো আমরা ক্লাসে ফিরে যাই। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা আজকে যে পড়াটা পড়লাম সেই পড়ার উপর ভিত্তি করে আমাদের আগামী দিন ফিডব্যাক 15, আজকে ক্লাস নম্বর 15 হলো, আগামী দিন ফিডব্যাক 15 হবে। আজকের পড়াটা বাসায় খুব ভালোভাবে চর্চা করবে এবং ফিডব্যাক শীটটা কমপ্লিট করবে। আজকে ক্লাসটা ধৈর্য ধরে তোমরা শোনার জন্য, পড়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।